আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে আমার খরগোশের বাচ্চাগুলোকে আমি কিভাবে রাখি, কেমন যত্ন করি, কেমনে দুধ খাওয়াই। এটা তো আমি আগের ভিডিওতে দেখাইছি, এই ভিডিওতে আমি দেখাবো আমি তাদের কীভাবে যত্ন করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার খরগোশের বাচ্চাগুলো একটা টেবিলের মধ্যে ছাড়া আছে টিস্যু পেপার দিয়ে। আমি আসলে ওদের একটা ঝুড়ির মধ্যে রাখি, থাম্বনেলে যেরকম ছবিটা দেখছেন, আমি মাঝে মধ্যে এরকম বড় দাগে একটু ছেড়ে দিই, তারা হয়তো হাত পা একটু মেলিয়ে একটু ওদের অনেক চোখ খেলে না, তা ওরা নড়াচড়া কিন্তু সবসময় নড়াচড়া করে। আর খরগোশের বাচ্চা মূলত দিনে 16 থেকে 18 ঘন্টা ঘুমেই থাকে প্রথম 8-10 দিন, তারপর যখন ওদের চোখ খোলে তখন ওরা একটু হাঁটাহাঁটি করে, আস্তে আস্তে 10 দিন পর থেকে হাঁটা শিখে যায়, 15 দিন পর থেকে মানে শুধু শুধু ওই ঘাসের যেগুলো নরম নরম খাবার ওগুলো খাওয়া শুরু করে। আপনারা আপনাদের খরগোশের বাচ্চাকে এইভাবে রেখে দিতে পারেন। আপনারা আপনাদের খরগোশের বাচ্চাকে যদি আপনি ওর মায়ের কাছ থেকে সরিয়ে ফেলেন, সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ ওরা সুস্থ সবল থাকবে। আর আপনাদের খরগোশের বাচ্চা যদি ওর মাকে নিজে দুধ খাওয়াই, তো সেরকমভাবে সেট আপ করে দিতে পারেন আপনি, তাহলে আরও ভালো হয়, কারণ আপনি হাতে ধরে দুধ ওকে পরিপূর্ণ সবসময় খাওয়াতে পারবেন না। কিন্তু এদিকে একটু পরিষ্কার থাকে আর ওর সবসময় মন করেন যে ওর মায়ের পায়ের তলে পড়বো, অনেক ব্যথা পাইবো পা বা অনেক খরগোশ প্রতিবন্ধী হয়ে যায়। এইভাবে আপনার যদি সময় থাকে তাহলে আপনি হাতে ধরে দুধ খাওয়াতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে আপনি এইভাবে আপনি ওর মায়ের খাঁচার ভিতরে এরকম একটা টেনে ঢোকাই দিলে ওর মা ওর ভিতরে বাচ্চা দিয়ে ওর মায়ের নিজে লালন পালন করবে। তো বন্ধুরা, এই ছিল আমার খরগোশের আজকের এই ভিডিও। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।